আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। বন্ধুরা, আমরা গত পর্বে ক্যাটাগরি নিয়ে কাজ করছি, তো আজকে আমরা ক্যাটাগরি এটা ফিনিশিং করব। তো আমরা এখানে যাই এইচটিএমএল, আমাদের ক্যাটাগরি ক্যাটাগরি লেফট, তো আমরা ক্যাটাগরিতে করি, যেহেতু আমরা ক্যাটাগরি আন্ডারে এই লিস্টগুলো আছে। ক্যাটাগরি ইউএল ইউএল, তারপর আমাদের আছে ইউএল লাইন এবং ইউএল লাইন এ। অ্যান্ড আমরা যেহেতু দুই ভাগে ভাগ করছি এগুলোকে, এবং দুই ভাগে ভাগ করে নেই, ক্যাটাগরি লেফট ক্যাটাগরি রাইট। আমাদের এখানে ক্যাটাগরি হেডলাইনের পরে আছে ক্যাটাগরি লেফট অ্যান্ড ক্যাটাগরি রাইট। ওকে, আমরা এইটাতে এটা হোয়াইট 50% দিই, ফ্লোট লেফট এলই এফ টি লেফট। এটাই জাস্ট কপি করে দেই, ফ্লোট রাইট, দেখি হয়েছে কিনা। ওকে, হয়ে গেছে। তো আমরা লাইনে এখানে কাজ করব, এইটাতে কাজ করি, লাইনের লিস্ট স্টাইল টাইপ নান দেই, তাহলে আমাদের কোনো বুলেটগুলো থাকবে না। ওকে, হয়ে গেছে। এখন আমরা লাইনে কাজ করব, এখানে এখানে ডিসপ্লে ব্লক করে দেই, ব্লক টেক্স ডেকোরেশন নান করে দেই, চেক করে দেখি। ওকে, হয়ে গেছে। তো আমরা ফন্টের কালারটা নিয়ে নেই, জাস্ট আমরা কালার নেওয়ার জন্য আমাদের এখানে কালারে সিলেক্ট করে আমরা যেখানে ক্লিক করবো সেই কালারটাই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমরা কালারটা নিয়ে নিলাম, কালার সি ও এল ও আর কালার, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, লেফট রাইটে 0। ওকে, 10 পিক্সেল বেশি হয়ে যায়, আমরা 8 পিক্সেল দিই। ওকে, হয়ে গেছে, আমাদের ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। তো আমাদের নেক্সটে নেক্সটে আমাদের রিসেন্ট পোস্টটি তৈরি করব, আমাদের রিসেন্ট পোস্টটি। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।